আমি সম্পূর্ণ একটি টেকনিক্যাল কারণে সিবিআই অফিসে এসেছিলাম একেবারেই টেকনিক্যাল কারণ আর একটা কথা আমি পরিষ্কার বলে যাই যেহেতু আপনারা সামনে রয়েছেন প্রশ্ন করছেন সেটা হচ্ছে আমি আমি বাগছাল পড়া বিড়াল নই আমি খুব ভালো করে জানি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আমি কোনো দোষ করিনি এবং যারা ষড়যন্ত্র করেছে তারা নাইনটি পারসেন্ট আজকে বিজেপিতে কিন্তু আমার মামলা সেন্ট্রাল এজেন্সির হাতেও রয়েছে আমি জানি কিন্তু তা সত্ত্বেও সমস্ত রকম ঝুঁকি নিয়েও আমি কিন্তু মাথা উঁচু করে নিজে যেটা মনে করছি সঠিক অর্থাৎ আমি তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের সৈনিক পরিবর্তনের আন্দোলনের পুরনো দিনের সৈনিক আমি আমার নিজের রাজনৈতিক মঞ্চ আমি বদল করিনি আমি বলছি আমি বাগছাল পড়া বিড়াল নই কয়লা নিয়ে বলছে গরু নিয়ে বলছে কেউ তো একটা এক ইঞ্চি প্রমাণ দেখাতে পারল না কিন্তু যারা বলছে তারা কিন্তু ভিডিওতে ধরা রয়েছে যে তারা টাকা নিচ্ছে কেউ তোয়ালে মুড়ে কেউ কাগজ মুড়ে এজেন্সি দেখতে পাচ্ছে না নাকি এই এই অবস্থানগুলোকে তাদের গলায় শিকল পড়ি আর তারা মেরুদণ্ডহীল পরা বিড়াল সেইগুলোকে বিজেপির মঞ্চে তুলে বিজেপির কথা বলাচ্ছে ঘোষ সেই তালিকায় পড়ে না আমি সঠিক কাজ করেছি যা ঝুঁকি আছে থাকুক আমি দলের এই সন্ধিক্ষণের লড়াইতে আমি তৃণমূল কংগ্রেসের মঞ্চ ছেড়ে যাব না কুণাল ঘোষ চক্রান্তের বিরুদ্ধে লড়াই করেছে তার নাইনটি পার্সেন্ট আজ বিজেপিতে কিন্তু কুণাল ঘোষের গায়ে বেইমানি রক্ত আছে কেউ বলবে না আমি যেদিন প্রতিবাদ করেছি এই সিজিও কমপ্লেক্সে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে আপনারা ছিলেন আমি সেই মাসেও কিন্তু দলকে চাঁদা দিয়েছি আমি ইস্যুভিত্তিক লড়েছি আমি কি বলেছি কি করেছি আপনারা সবাই জানেন কিন্তু দিনের জন্য আমি দল ছেড়ে গেছি কেউ বলতে পারবে না আর আমি বিজেপির পায়ে পড়ে বলবো যে আমার মামলাগুলো থেকে বাঁচিয়ে দিন যা বলবেন তাই করব এরম পোষা কুকুর আমি হতে পারবো